যে আমার লিফলেটে কি লেখা ছিল দেখেন, আমার লিফলেটে লেখা ছিল, প্রিয় কবরবাসী আপনারা দয়া করে এই 7 তারিখের নির্বাচনে আপনারা যাইবেন না। এই সহজ কথা আমি লিখে নিয়ে গেছি, আমি তো আর না বুঝে লিখে নিয়ে যাই নাই, তাই না? আওয়ামী লীগ নেতারা এই কবরবাসীদেরকে লিফলেট দিচ্ছে, তারা প্রচার প্রচারণা করতেছে, পোস্টার দিচ্ছে যে তারা যেন ভোট দিতে যায়। তার প্রমাণ আমি দেখালাম একটু আগে বাংলা ভিশনের নিউজে, আপনারা দেখেছেন যে নিখিল সাহেব যুবলীগের নেতা, আপনাদের মনে হয় অনেকেই মানে অন্য কেউ হলে চেনাতে একটু কষ্ট হতো, কিন্তু এই নিখিল সাহেব সেখানে যাওয়াতে এই যে দেখেন, এই যে দেখেন, যারা অনেকে শুরুতে দেখতে মিস করেছেন, এই দেখেন, এই দেখেন, রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, হঠাৎ সেখানে আসেন ঢাকা 14 আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। প্রথমে গণমাধ্যম কর্মীরা ধারণা করেছিলেন এখানে কোনো মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করবেন তিনি, কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা শেষে কবরস্থানেই মিছিল শুরু করেন নিখিলের সমর্থকরা, কবরস্থানেই চলে প্রচারণার মিছিল। আপনারা দেখেন তারা কবরস্থানে গিয়ে কি রকম হাউখাউ করতেছে, কবরস্থানে গিয়ে ভোট চাচ্ছে মরা মানুষদের কাছে। আমরা যে সন্দেহ করেছিলাম যে 7 তারিখে যে ভোট, এই ভোটে মরা মানুষ ভোট দিতে আসবে, তার প্রমাণ এই যে মিরপুর কবরস্থানে তারা গেছে, সেখানে গিয়ে লিফলেট বিতরণ করছে। আপনারা জাস্ট চিন্তা করেন যে 7 তারিখের নির্বাচনে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কী করতে যাচ্ছে, তাদের প্ল্যানটা কী? আপনারা আপনাদের আত্মীয় স্বজন, আমি তো আর ঠেকাতে পারবো না এই মরা মানুষগুলো ভোট দিতে আসতে। আমি তো গেছি একটা কবরস্থানে, বাংলাদেশে হাজার হাজার কবরস্থান, আমি কি সব কবরস্থানে লিফলেট দিতে পারছি? না, দিতে পারি নাই। সুতরাং অনেক মৃত ব্যক্তি এসে ভোট দিতে পারে, এই যে তার প্রমাণ দেখালাম, যারা লিফলেট দিচ্ছে কবরস্থানে গিয়ে লিফলেট দিচ্ছে কেন, আপনারা জাস্ট চিন্তা করেন। তাহলে আমি তো সব কবরস্থানে বলতে পারবো না, সুতরাং আপনাদের নিকটতম যে কবরস্থানগুলো আছে সেখানে দয়া করে একটু বার্তা পৌঁছায় দেবেন যে তারা যেন এই ভুয়া নির্বাচনে আসে না। এখানে কিন্তু জাতীয় পার্টি অনেক প্রার্থী তারা এই মনোনয়ন তুলে নিছে, আবার অনেকে ক্যান্সেল করেছে, জাকের পার্টি প্রত্যাহার করেছে, তরিকত ফেডারেশন প্রত্যাহার করেছে, শেখ হাসিনার সঙ্গে কিছু দালাল ছাড়া কেউ নাই, শেখ হাসিনা বড়ই একা। এখন তাদের প্ল্যান, তারা জীবিত মানুষ মৃত মানুষ যতটুকু পারে এক জায়গায় করে ভোট দেবে, কিন্তু আমাদের এই, আমরা তো জীবিত মানুষ যারা, আমরা বুঝতেছি দেখতেছি আমরা শেখ হাসিনা কতটুকু হিংস্র আচরণ করতেছে, মানুষ মারতেছে, গুম করতেছে, খুম করতেছে, এবং এই নির্বাচন নকল নির্বাচন করার জন্য 27,000 মানুষকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের ইতিহাসে কোথাও দেখেছেন 27,000 মানুষ গ্রেপ্তার হয়েছে নির্বাচনের জন্য, একটা নকল নির্বাচন বাস্তবায়ন করার জন্য? সব যারা যারা বিরোধিতা করতে পারে, নাগরিকরা যারা বাধা দিতে পারে, রাজনৈতিকভাবে সক্রিয় কর্মী যাদের লোকবল আছে, তাদের সবাইকে গ্রেপ্তার করে ভিতরে ঢুকিয়ে রেখেছে একটা ভুয়া নির্বাচন করার জন্য। কিন্তু শেখ হাসিনা যেটা প্ল্যান করেছিল সেই প্ল্যান থেকে সরে আসছে। আপনারা জাস্ট গ্যারান্টি নেন 7 তারিখের আগেই আরও কমপক্ষে 100 প্রার্থী তারা এই নির্বাচন থেকে সরে আসবে এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে সবাই মিলে। সবাই মিলে আমি সবাইকে আহ্বান জানাই, যারা এখনও পর্যন্ত ভুল করেছে, আমরা গালাগালি করেছি আপনাদের এই ভুল করার কারণে, আপনারা যদি এখনও বোধোদয় না হন তাহলে আপনাদের কিছু করার নাই। আপনারা যদি 7 তারিখের আগে এটাকে বয়কট করেন, হয়তোবা জাতির কাছে কিছুটা পাপ মোচন হবে আপনাদের, কিছুটা। জাতীয় পার্টির যে 27 গরু আছে, এই 27 গরু তারা হয়তোবা তুলবে না, তারা এখানে শেখ হাসিনা তাদেরকে গ্যারান্টি দিছে, জনগণের গ্যারান্টির দরকার নাই, তারা হাসিনার কাছ থেকে, গণভবন থেকে গ্যারান্টি পেয়েছে। এই গণভবনের গ্যারান্টি পেয়ে এই জাতীয় পার্টির গরুগুলো 27 গরু বা 26 গরু তারা, কিন্তু বাকি সবাই আপনারা বয়কট করেন, এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। দেখি এটা কি জোচ্চুরি পেয়েছে, বাটপারি পেয়েছে, যে জনগণ যেখানে নির্বাচিত করবে গণভবন থেকে সেখানে নির্বাচিত হচ্ছে? এগুলো হতে পারে না। আমি জাস্ট প্রমাণ দিয়ে দিলাম। আমাকে অনেকে বলছেন যে আপনার গোস্থানে যাওয়া ঠিক হয়নি, কবরস্থানে লিফলেট দেওয়া ঠিক হয়নি। আমি বেশি কিছু লিখছিলাম না, আমি বলছিলাম যে যেহেতু আপনারা যাকেই ভোট দেন, আমি কবরস্থানবাসীকে বলছিলাম, যাকেই ভোট দেন আপনার ভোটটা শেখ হাসিনাই পাবে, আপনি যাকেই ভোট দেন শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবে। তাহলে কবর থেকে কষ্ট করে উঠে আসা দরকার আছে, উঠে আসার দরকার আছে? দরকার নাই তো। এইটাই আমি বলেছিলাম যে আপনি এখানে ভোট দিয়ে, কবর থেকে উঠে এসে ভোট দিয়ে শেখ হাসিনাকে পরাজিত করার কোনো সুযোগ নাই। সুতরাং আপনারা এখানে
আসেন না, আমরা এটাই বারবার বলছি। এবং এটাও কবরস্থানে গিয়ে বলে আসছি যে এই নির্বাচনে ভারত 40-এর উপরে প্রার্থী শেখ হাসিনাকে দিছে, তাদের প্রার্থিতা নিতে শেখ হাসিনা বাধ্য হয়েছে। তাহলে এই ভুয়া নির্বাচনে কবরবাসীরা কেন আসবে বলেন? আমাকে অনেকে গালি গালি করেছে যে কবর নিয়ে কেন এগুলো করতেছো, কবরের কাছে কেন গেছো, কিন্তু আমি প্রমাণ দিয়ে দিলাম যে এই কবরস্থানে আওয়ামী লীগ নেতারা আনাগোনা শুরু করে দিছে। আজকে রাতেও দেখবেন অনেক আওয়ামী লীগ নেতা কবরের কাছে যায়, যায় বলবে প্লিজ আমারে ভোটটা দিও। তাদের মানে চিন্তা চেতনা বলা যায় না তো, তারা কি করে ফেলবে? আমি জাস্ট শেষে আরেকটু দেখাই। ঘড়িতে সময় তখন দুপুর 1:30, শুনছেন নীরব রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। হঠাৎ সেখানে আসেন ঢাকা 14 আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। প্রথমে গণমাধ্যম কর্মীরা ধারণা করেছে, জাস্ট প্রমাণ দিয়ে গেলাম। অনেকে আমার উপর রাগ করছিলেন, আমি জানি আপনারা হলো আওয়ামী লীগ করেন। এবার আপনারা আপনাদের নিখিলকে একটু জিজ্ঞাস করেন যে সে কবরস্থানে কেন লিফলেট দিতে গেছিল, কবরবাসী কি নিখিলরে ভোট দিবে? এই জিজ্ঞাসাটা আওয়ামী লীগের নেতা কর্মীরা একটু নিখিলকে করেন, আর এই লাইভটা নিখিল সাহেবকে একটু মেনশন দিয়ে দেন আপনারা, ঠিক আছে? আমি যে যে কাজ করছি চিন্তা ভাবনা করে এর প্রমাণ আজকে রেখে গেলাম।